নমস্কার। আজকের এই ঐতিহাসিক বিশাল সুবিপুল জনসমাবেশ, একুশে জুলাইয়ের সর্বকালীন রেকর্ড আজকের এই সমাবেশ ছাপিয়ে গেছে। এবং যেভাবে দুদিন আগে থেকে বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছে, দূর দূরান্তর জেলা থেকে, আমি প্রায় 2014 থেকে 21 সাত বছর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, এই উচ্ছ্বাস উন্মাদনা আমরা কোনোদিন লক্ষ্য করিনি। যে সংখ্যায় মানুষ এসে সভাস্থলে পৌঁছেছে, অন্তত পক্ষে তার 10 গুণ বেশি মানুষ রাস্তায় রয়েছে, তারা ঢুকতে পারেনি। বৃষ্টি প্রতিবারই 21 জুলাই হয়ে থাকে এবং বৃষ্টি আমাদের কাছে শুভ। বৃষ্টি যখনই হয়েছে বিরোধীরা ধরাশায়ী হয়ে গেছে, এবং আজকের এই 21 জুলাই আগামীর সেই লক্ষ্যেই, সেই দিশাতেই এবং সেই রাস্তাতেই তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে যাওয়ার জন্য আজকের সভা থেকে জানান দিয়ে দিয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের সভার সভাপতি সুব্রত বক্সী সহ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, লোকসভা রাজ্যসভার সাংসদ যারা উপস্থিত রয়েছেন, মন্ত্রিসভার সদস্য, বিধায়কগণ, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মী, ব্লক প্রেসিডেন্ট, জেলা সভাপতি, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সর্বস্তরে দলীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা গত এক মাস ধরে অবিরাম লড়াই পরিশ্রম করে আজকের এই সফল, সার্থক এবং সাফল্যমণ্ডিত করেছে। আমি ওঠার আগে আপনারা মঞ্চে হাততালি দিলেন। আমি অনুরোধ করব আপনাদের যে আমরা যারা মঞ্চে বসে আছি, এই তালির প্রাপ্য আমরা না, তালির ভাগিদার আমরা না, তালির ভাগিদার আপনারা। আজ থেকে ঠিক দেড় বছর দু বছর আগে যখন গেল গেল রব তুলেছিল যে তৃণমূল ক্ষমতায় ফিরছে না, 200 বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, আপনারা জানকবুল প্রাণ দিয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করে বাংলায় মামাটি মানুষের সরকার তৈরি করেছে। 2019 সালে আমরা যখন শেষ 21 জুলাই করেছিলাম, সেই চিত্রটা আমার আজও মনে আছে। তখন আপনাদের মনে একটা দুঃখ, একটা বেদনা, একটা আশঙ্কা ছিল যে দলের হয়তো প্রত্যাশিত ফল বিধান লোকসভায় হয়নি, আগামী বিধানসভায় কি হবে। সেদিনকে জেদ নিয়ে মাঠে নেমেছিলাম যে তৃণমূল কংগ্রেসে কর্মীদের মতো নেতাদেরও হতে হবে, যারা প্রাণ দিয়ে লড়াই করতে প্রস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে দিক দিগন্তে ছড়িয়ে দিতে প্রস্তুত। আজকে আপনাদের চোখে মুখে যে আশা, যে প্রত্যাশা, যে জোর জেদ আমি লক্ষ্য করছি, এত এতক্ষণ ধরে টানা বৃষ্টি পড়ছে, একটা লোক নিজের আসন ছেড়ে যায়নি, একটা মা একটা বোন নিজের আসন ছেড়ে যায়নি। সুতরাং এই লড়াই শুধুমাত্র আগামী দিন মামাটি মানুষের পঞ্চায়েত গড়ার লড়াই নয়, এই লড়াই দিল্লির বুকে গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক গঠনমূলক আর মানুষের জন্য একটা সরকার তৈরি করার সূচনা মাত্র আজকের এই সভা।